হ্যালো গাইস, আজকে আমি চলে আসছি আমার খালাদের বাড়িতে। তো এটা আমরা আসছি রাতের বেলা, এই যে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে আমার খালা রান্না করতেছে, খালা রাতের বেলা দাওয়াত দিছে, শীতের সময় আসছে, এখনো দাওয়াত দেয় নাই জামাইকে। তো এই যে আটা চাউলের গুঁড়া আর কি পানি দিয়ে মাখাচ্ছে, ভাপা পিঠা বানায় খাওয়াবে খালা। খালা তো ক্যামেরার সামনে আসতেই চায় না, যাই হোক। এই যে আর এখানে মাছ রান্না করতেছে, এটা হচ্ছে আইর মাছ। মাছটা রান্না হয়ে গেছে, খালা বুনা করে তুলছে। আর এখানে হচ্ছে আলু বসাই দিছে, যেহেতু আমরা ভাপা পিঠা খাবো তার জন্য ঝোল করতে হবে। আর এখানে ভাপা পিঠা বানার জন্য প্রেশার কুকার বসাই দিছে, আর পানি গরম দিছে। আর এখানে এই যে আটাটা ইয়া করতেছে, এটা এখন চালবে। খালাদের বাসায় মানুষ নাই, আপনারা হয়তো বলতে পারেন মানুষ নাই, আপনারা বেড়াইতে আসছেন। খালার হচ্ছে এক ছেলে এক মেয়ে, তো ওনারা বাসায় থাকে না, খালা একলাই আছে আর কি। খালু ও গেছে, ভাইয়ারা ঢাকা থাকে আর আপু থাকে বীরগঞ্জে। খালু গেছে বেড়াইতে ছেলের বাসায়। এখানে যে আলিফ মুনতাহা, এরা মুড়ি মাখা খাচ্ছে। ওইখানে মাছটা রান্না করা হচ্ছে, আর আমি ভাবতেছি এর ফাঁকে আপনাদেরকে খালাদের রুমগুলো দেখাই দেই। এই যে খালাদের রুম, যেহেতু আপু ভাইয়া ভাবি ওরা কেউ বাসায় থাকে না, তার জন্য ঘরও তেমন একটা জিনিস নাই বললে ভুল হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোছানো আছে, এদিকে ড্রেসিং টেবিল। এই যে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খালার বাসা দেখতে কেমন। এই যে এটা এটা দিয়ে আজকে আমরা ভাপা পিঠা খাবো খালাদের বাসায়। রান্না হবে না নাই, এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিছে ভাপা পিঠা। এখানে হচ্ছে আর অলরেডি এখানে দুইটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, মাছও রান্না হয়ে গেছে। আর এখানে এখন আমি বেগুন চপ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাপা পিঠা চলে আসছে, মাছ চলে আসছে, আর খালা গেছে গুড় আনার জন্য। যে আমরা ভাপা পিঠা মাছ দিয়েই খাই, আর মুনতা ভাপা পিঠা খাবে না, তার জন্য আমি ওর জন্য ভাত নিছি, বেগুন চপ নিছি। এই যে খালা চলে আসছে, আলিপের বাবা ভাপা পিঠা খাওয়া শুরু করে দিছে, অলরেডি একটা খাইয়ে নিছে আর একটা খাচ্ছে। এ বলো তো কেমন হইছে, সেই ভালো লাগতেছে? তরকারিটা কেমন হইছে? ঠান্ডা করতেছে, তার জন্য খালা বিছানায় দিয়ে দিছে। এটা হচ্ছে আইর মাছ, আইর মাছ দিয়ে ভাপা পিঠা। আলিপের বাবার কাছে অনেক মজা লাগছে। আপনাদের কার কার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবার নতুন করে ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।